প্রথমে দক্ষিণেশ্বর আরিয়াদহ আদ্যাপীঠ মন্দিরে আয়োজিত হলো কুমারী পুজো। এদিন 2000 কুমারীকে মাতৃরূপে পূজা করা হয় এই মন্দিরে। প্রথম এনে দক্ষিণেশ্বর আরিয়াদহ আদ্যাপীঠ মন্দিরে আয়োজিত হলো কুমারী পুজো। মন্দির সূত্রে জানা গেছে, রামনবমী উপলক্ষে 108 বছর ধরে চলে আসছে এই প্রথা। এদিন 2000 কুমারীকে মাতৃজ্ঞানে পুজো করা হয় এখানে। কুমারী পুজো উপলক্ষে এদিন সকাল থেকেই মন্দির চত্বরে ছিল প্রচুর ভক্ত সমাগম। কথিত আছে, অন্নদা ঠাকুরকে স্বপ্নে মা আদেশ দিয়েছিলেন আদ্যাপীঠে মাতৃরূপে তিনি পুজো নেবেন। সেই থেকে রামনবমী তিথিতে পুজোর প্রচলন হয়। মন্দির সূত্রে জানা গেছে, 1327 সালে অন্নদা ঠাকুর 28 জন কুমারীকে পুজো করেছিলেন। পুজোর শেষে আসন তোলার সময় দেখেন 30টি আসন রয়েছে। ধন্ধে পড়ে যান তিনি, সারাদিন মাতৃনাম জপ করতে থাকেন। রাতে দেবী স্বপ্নাদেশ দেন। প্রতি বছর রামনবমীতে মাতৃরূপে পুজো নেবেন তিনি। সেই থেকেই চলে আসছে এই প্রথা। এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে কন্যা সন্তানদের নিয়ে মন্দিরে আসেন তাদের বাবা মায়েরা। দূর দূরান্ত থেকে আসা কুমারীদের মাতৃরূপে সাজিয়ে তোলা হয়, শুরু হয় পুজো। এ বিষয়ে মন্দির পক্ষে দাবি, মাতৃজাতিকে জাগ্রত করবার জন্যে অন্নদা ঠাকুর এই মন্দিরে প্রচলন করেন কুমারী পুজো। পাশাপাশি ঠাকুর শ্রী রাম ও কৃষ্ণদেব যেমন নির্দেশ দিয়েছিলেন অন্নদা ঠাকুরকে, সেই নিয়মেই চলে আসছে পুজো। 1327 সনে 28 জন কুমারীর পুজো করেছিলেন, তো সেখানে গুনে গুনে 28টাই করেছিলেন। পরে যখন তুলতে গেছে আসনগুলা দেখে 29খানা। সারাদিন এই মা মা করে করে রাত্রে মা এসে বলেছিল, আমি এই রামনবমীর দিন, আজকের দিনে ইডেন গার্ডেন থেকে মাকে পাওয়া হয়, আমি রামনবমীর দিন তোর কাছে যাই, কিন্তু তোকে দেখা দিইনি, তোকে দিয়ে তো অনেক কাজ করতে হবে। সেই জন্যই যত কুমারী আসে আমরা আজকে 2000 কুমারীর পুজো করব। এই মা বৌদের বিশেষ করে মাতৃজাতিকে জাগানোর জন্য অন্নদা ঠাকুরের এই প্ল্যানটা ছিল, সেই জন্যই আজকে আমাদের এই উৎসব রামনবমী। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, দক্ষিণেশ্বর।